লকডাউনেও খোলা মদের দোকান, ফের একবার সরকারি নির্দেশিকাকে অমান্য করে খোলা রাখতে দেখা গেল মদের দোকান। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার মসাট বাজারে। দোকানের নাম মুকুন্দপুর এফ অফ শপ। টাইমস বাংলার ক্যামেরার সামনে আসতেই বন্ধ করা হলো দোকান। আপনি তো সাধারণ পাবলিক, এই করোনা পরিস্থিতি কিভাবে দেখছেন? করোনা পরিস্থিতি কীভাবে দেখবো, দেখতে তো পাচ্ছি এখন এই অবস্থা। এখনও মানে লকডাউন মুহূর্তেও বাজার খোলা আছে, মদের দোকান খোলা আছে। হ্যাঁ, প্রশাসন সেইভাবে পদক্ষেপ নিচ্ছে না। হ্যাঁ, যে কী আর বলবো, যে প্রশাসনিক বলছে যে এরকম করার ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তো কোনো করার ব্যবস্থাই নিচ্ছে না। হ্যাঁ, সবই দোকান দেখতে পাচ্ছি খোলা আছে। হ্যাঁ, মদের দোকান তো বেশিরভাগ যে মানুষ খেতে পারছে না করোনা পরিস্থিতি, যে মদের দোকান তো দেখতে পাচ্ছি খোলাই আছে। আজকে দেখা গেল একটা মদের দোকান মুকুন্দ, যার নাম মুকুন্দপুর এফএল অফ শপ, যেখানে দেদার মদ বিক্রি হলো এবং সাইডে শাটার খুলে মদ বিক্রি করলো। আমাদের ক্যামেরা দেখে বন্ধ করতে বাধ্য হলো। কি বলবেন, এটা কিভাবে দেখবেন? সেটা কি দেখবো বলো তো, এই তো করা পদক্ষেপ নেওয়ার পরও দেখতে প্রশাসনিক যদি না ব্যবস্থা না করে, তাহলে আমরা কি পাবলিক হয়ে এইটাই বলতে পারি যে আমরা তো বলছি যে বন্ধ করো, কিন্তু যদি আমাদের করা না শোনে, প্রশাসনিক যদি না ব্যবস্থা নেয়, আমরা কিছু করতে পারবো? আগামী দিনে সরকারের কাছে কি আবেদন রাখবেন? আমি আবেদন রাখবো যে সরকারের কাছে যেন যেভাবে লকডাউন চলছে ভালোভাবে লকডাউন চলুক, বা সেইভাবে বন্ধ যেন হয়ে হোক। হ্যাঁ, যাতে করোনা পরিস্থিতি এই অবস্থা মহামারী ব্যাপার চলছে, হ্যাঁ, তাতে যেন লকডাউন যেন হয়, যেন এইসব আমাদের দোকানগুলো ঠিক টাইমে যেমন সরকারি নিয়ম অনুযায়ী যেন বন্ধ যেন হয়। আপনাদের এগুলো একটা সকালবেলা দেখা গেলো মদের দোকান খোলা, কী বলবেন? সমস্ত বাজারই তো খোলা দেখতে পাচ্ছি, শুধু মদের দোকান কেন, মদের দোকান তো আজকে শুনলাম 9টা থেকে 9:30 পৌনে 10টা পর্যন্ত খোলা ছিল। আমিও একবার গেলাম দেখতে, এখনই দেখলাম পুলিশ গেছে হয়তো, কিন্তু এখনও তো দেখলাম বিভিন্ন জায়গায় দোকান টোকান খোলা রয়েছে, সব দোকানই খোলা রয়েছে। যে অভিযোগটা আসছে আপনার মুতার বাজারে মুকুন্দপুর এফএল শপ নামে যে মদের দোকানটা খুলে মদ বিক্রি, পাবলিকের ভিড় হয়েছে, কী বলবেন? বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে দেখছে, যেহেতু মদের দোকান খোলা আছে, বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, এসে তারা মদ কিনছে। হ্যাঁ, এখানে তো প্রশাসন সামনেই, বিডিও সামনেই, পঞ্চায়েত অফিস, তাদের তো কোনো সক্রিয় ভূমিকা দেখতে পাইনি। রাজ্য সরকার তো বলছে করা পদক্ষেপ নিয়ে করোনা মোকাবিলা করতে, রাজ্য সরকারের করা পদক্ষেপ বলতে, রাজ্য সরকার করা পদক্ষেপ নিলে তো সেই জায়গাটা হতো না, যেটা বিকেলে নিচ্ছে 5টার পর থেকে যে করা পদক্ষেপটা নিচ্ছে, কিন্তু সকাল 10টার পর থেকে সেই করা পদক্ষেপটা নিচ্ছে না। সরকারকে আরও সক্রিয় এবং করা পদক্ষেপ নেওয়া উচিত। আমি অসিত ঘোষ, বিজেপির পক্ষ থেকে বলছি। এখানে একটা মদের দোকানে মদ বিক্রি হচ্ছে, দেখেছেন তো? হ্যাঁ, দেখলাম তো। বলবো তো আমি পাবলিক হয়ে কি বলবো, এখানে যে সরকারের বিরাট বড় করা পদক্ষেপ নেওয়া তো উচিত, কেননা চারিদিকে করোনায় আমরা মানে নাজেহাল হয়ে উঠছি। ভ্যাকসিন আসছে না, এ আসছে না, তারপরেও তো যদি এই রকমভাবে আইন অমান্য করে যদি এরমভাবে মদ বিক্রি চলতে থাকে, এখানে পঞ্চায়েতের কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না, এ নিচ্ছে না, এটা তো ঠিক হচ্ছে না। এটা তো সমাজের আরও ভীষণভাবে ক্ষতিকারক হয়ে যাচ্ছে। তো এটা আরও পদক্ষেপ যাতে করাভাবে নেওয়া হয়, যাতে তার নিয়ম অনুসারেই যেন তার চলে, মদ বিক্রি করুক, কিন্তু একটা টাইম আছে, তো সেই টাইমের মধ্যে তারা সেই করুক। তাদের যদি লাইসেন্স থাকে নিশ্চয়ই করবে, কিন্তু লাইসেন্সবিহীন যদি এইরকমও থাকে, তাহলে সেগুলোকে তো সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। সরকারই তো করোনা মহামারীতে যে লকডাউন পিরিয়ড চলছে, তাতে তো মদ বিক্রির কোনো পারমিশন নেই। তাহলে কি বলবো, এই যে কী চলছে তো কিছু বুঝতে পারছি না, সরকার কী ভূমিকা নিচ্ছে আমার তো মাথাতেও বোধগম্য আসছে না। সরকারকে খুব আরও পদক্ষেপ নিতে হবে, এইভাবে সমাজকে অন্ধকারের পথে ঠেলে দিলে হবে না। এখন মানুষ করোনায় বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, মানুষ অস্থির হয়ে আসছে, দুটো টাকা রোজগার করার পজিশন পাচ্ছে না, চারিদিকে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তার উপরে যদি এরকম ঢালুয়া মদের কারবার চলে, মানুষ তো মদ খেয়েও আরও মারা যাবে, করোনার চেয়েও তো মদের এতে তো আরও মানুষ মারা যাবে, ঘরে অশান্তির সৃষ্টি হবে। এগুলোকে সরকার ভালোভাবে পদক্ষেপ নিক। হুগলি থেকে পাপ্পু সাত্রার রিপোর্ট, টাইমস বাংলা।